ভেরি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইনসাইড ফ্যামিলি ব্লগস তো আজকে আবারও আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো সকাল সকাল উঠে গেছি মেয়ের স্কুল আছে ওকে রেডি করতে হবে তো আমার মোটামুটি মানে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে ওকে আজকে টিফিনে দিয়েছি আপেল আর একটু মিষ্টি এটাই ওকে আজকে টিফিনে দিয়ে দিলাম এখন কি করবো এখন আমি ওকে উঠাবো উঠিয়ে ওকে একটু খাওয়াবো খাইয়ে তারপরে স্কুলে নিয়ে যাব। তো চলো এইভাবে দিনটা আজকে শুরু করছি আমি সারা দিন কিভাবে মানে ওর মানে ওর জন্য আমি টাইম বের করি বা ওর পেছনে আমি কতটুকু টাইম বের করছি ওকে আমি সারা দিন কিভাবে ওর রুটিনটা আর কি থাকে আমার সোনার রুটিন তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দিনটাকে এইভাবেই শুরু করা যাক

সোনা একাই করে আজকে সোনার ভালো লাগছে না তাই ওর বাবা করে দিচ্ছে তাই তাই তো তো ভালো করে দাঁতটা মেজে তারপরে ঘরে আসবে সোনা সোনাকে দাঁতটা মাজিয়ে ফ্রেশ করে আগে ওকে জামা কাপড় পরিয়ে দিয়ে আমি কারণ ঠান্ডা তো

এখন সোনাকে আমি একটু গরম জল আর এই হরলিক্স বিস্কুটটা খাইয়ে নিয়ে যাব স্কুলে ধরো মা মুখে সোনা পুরো রেডি এখন আমরা স্কুলের জন্য বেরোব আমি আসছ না সোনাকে দিয়ে বাড়ি চলে এসেছি এখন বাড়িতে এসে কাজকর্মগুলো কমপ্লিট করব করে শোনার জন্য ওর দুপুরে রান্নাটা করব করে রেখে তারপর আমি সোনাকে আনতে যাই কারণ ওকে নিয়ে এসে আর একদম মানে টাইম থাকে না যে আমি কোনো কাজ করব। কখন আমি কাজ করতে পারি ওকে ঘুম পাড়াই তারপরে আমি আবার ফাঁকা হই তো সেটাই হচ্ছে কথা এখন একদম টাইম নষ্ট করব না এখন তাড়াতাড়ি কাজকর্ম সারতে হবে কারণ ওকে আবার আনতে যেতে হবে আর একটা বিশেষ কথা বলি এই ভিডিওতে যেটা না বললেই নয় আজকের দিনের জন্য সেটা হচ্ছে আজ বাইশে জানুয়ারি আমরা সবাই জানি রাম মন্দির প্রতিষ্ঠা মানে ওপেন হয়ে মানে প্রতিষ্ঠা হয়ে গেছে বাট আজকে হচ্ছে ওপেনিং তো বিগত পাঁচশো বছর পর রাম তার সবাই মানে তার সৈন্য সামন্ত সবাইকে নিয়ে তার রাজ্যে ফিরছে তো এটা একটা বিশাল ব্যাপার আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে এটা একটা গর্বের বিষয় আমাদের আর মানে এই দিনটা যে আমরা দেখতে পাচ্ছি এটাও আমরা মনে করব আমরা ভীষণ লাকি যে আমরা অনেকটা ভাগ্য নিয়ে এসেছি যে আজকে এই দিনটা আমরা দেখতে পাচ্ছি তো সেটাই হচ্ছে কথা তো সবাইকে জানাই জয় শ্রীরাম তো আমরা তো আজকে ভীষণ হ্যাপি আর নিশ্চয়ই তোমরাও ভীষণ হ্যাপি তো সকল ভারতবাসী এবং আমার ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্সদের জানাই জয় শ্রীরাম তো চলো তাহলে জয় শ্রীরাম বলেই আজকে দিনটা স্টার্ট করা যাক আর একটা আমার আজকে ইচ্ছে আছে যদি তোমরা পূরণ করো তাহলে আমি ভীষণ খুশি হব সেটা হচ্ছে আমি চাই আজকে আমার কমেন্ট বক্সে জয় শ্রীরামে ভরে যাক তো যারা যারা আজকে জয় শ্রীরাম কথাটাই আমার কমেন্ট বক্সে লিখবে এবং তাদের যদি ইউটিউবে চ্যানেল থেকে থাকে অবশ্যই সেই চ্যানেলের নামটাও লিখে পাঠিও আমি কালকে সবার চ্যানেলের নাম প্রমোট করব ঠিক আছে এটা কিন্তু আমার খুব ইচ্ছে তো আমার ইচ্ছাটা তোমরাই একমাত্র পূরণ করতে পারো আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি সোনাকে আনতে ঘরে দেখো সব কাজকর্ম গুছিয়ে ফেলেছি বিছানা টিছানা গুছিয়ে ফেলে পুরো ঘর রেডি করে ফেলেছি গুছিয়ে এবং সোনার খাবারও হয়ে গেছে করা আমার স্নান হয়ে গেছে সোনাকে আজকে কি খাওয়াবো আমি তো সেটা তোমাদেরকে তখনই শেয়ার করব যখন সোনাকে খাওয়াবো ঠিক আছে এখন যাই সোনাকে আনি টোটো এসে যাবে এক্ষুনি তো সোনাকে এনে তারপর ওকে স্নান করাবো স্নান টান করিয়ে তারপরে ওকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলো এই যে সোনার ছুটি হয়ে গেছে আজকে সোনা ফার্স্ট ডোর নাই স্কুল ছুটির পর বাচ্চাদের একটু খেলিয়ে নিয়ে গেলে কি হয় ওদের মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায় আর মনটা ভালো লাগে বাড়ি গিয়ে আবার অ্যাক্টিভিটিগুলো ভালোভাবে করতে পারে তো এখন সোনাকে নিয়ে বাড়ি যাচ্ছি হয়ে গেছে সব কিছু চড়া কাল আবার ছুটি কাল হচ্ছে তেইশে জানুয়ারি কাল ছুটি আছে সোনাকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে আর এই যে সোনা আসো শোনো না তাহলে তো আমার মায়ের দাঁত খাঁকায় ব্যথা হয়েছে এই জন্য কি চকলেট খেতে নেই বলে আমি ঠিক আছে এখন সোনাকে স্নান করাবো স্নান করিয়ে খাইয়েই ঘুম পাড়িয়ে দেবো সোনার স্নান হয়ে গেছে আর বডি ম্যাসাজও হয়ে গেছে আমি ওকে সবসময় স্নানের আগে অয়েল ম্যাসাজ করি আর স্নান করে উঠে ক্রিম ম্যাসাজ করি বডি মানে আমাদের বডি লোশন আর সোনা মাখে হচ্ছে এই বডি লোশনটা কারণ বাচ্চাদের স্কিন সময় যত তেল তেল থাকবে স্কিন ভালো থাকে তো আমি এইভাবে ওকে ওয়াশ করি আর এটা হচ্ছে সোনা মুখে মাখে সিভামেট এই ক্রিমটা হচ্ছে মুখে মাখে এখন সোনা না মা এটা সিভামেট তো এখন সোনাকে ভালো করে মুখটায় ক্রিমটাকে ম্যাসাজ করে দেবো তারপর সোনাকে খাইয়ে ঘুম পাড়াবো সোনাকে খাওয়াতে বসে গেছি আর সোনা আজকে খাচ্ছে সবজি দিয়ে ডাল সেদ্ধ মানে সবজিগুলো আজকে সব সেদ্ধ ডালও সেদ্ধ ক্যাপসিকাম বিনস গাজর সব কিছু আছে টমেটো দিয়ে সবজি সেদ্ধ দিয়ে ডাল মাছটা হালকা ভাজা আলু সেদ্ধ আর একটু চাটনি আমার মনে হয় বাচ্চাদের খাবারের তালিকায় সবজিটা পার ডে রাখাটা আমাদের উচিত কারণ কি সবজিটা খেলে বাচ্চাদের ডাইজেস্টটাও ভালো হবে এবং সবজিটা খাওয়াও উপকার চুলের জন্য বলো ত্বকের জন্য বলো সব কিছুর জন্য আর সেই জন্য আমি সবসময় সোনাকে সবজিটা দেওয়ার চেষ্টা করি আজকে যেরকম ডাল সেদ্ধ সাথে দিয়েছি কোনো দিন তরকারি করে দিই কোনো দিন মাছের ঝোল করে দিই এইভাবে আমি ওকে সবজিটা খাওয়াতে থাকি সিজনের সবজি ওকে আমি সিজেনের সবসময় খাওয়াই মানে যখন যে সিজনের সবজি ওঠে না আমি ওকে সেটাই খাওয়াই তো ওরও টেস্টটা একটু পাল্টায় আর চাটনিটা রেখেছি কেন বলো তো মাঝে মাঝে ও একটু চাটনিটা মুখে দিলে ওর খেতে ভালো লাগে সেই জন্য যদি তোমাদের বাচ্চারা চাটনি না খায় দেবে না কারণ সবাই ঠিক চাটনিটা পছন্দ করে না আর আলু সেদ্ধটা হচ্ছে ওর মেয়ে আলু সেদ্ধও খুব ভালো খায় তো সেই জন্য ভাবি যেটা ভালো খায় সেটা যদি মানে আমাদের আসল খাবারের পাশে যদি থাকে তাহলে দেখবে বাচ্চাদের খাওয়ার প্রতি একটা আগ্রহ বাড়ে যে ও আজকে মা আলু সেদ্ধ দিয়েছে বা আজকে চাটনি দিয়েছে বেশ খুশি হয় তো সেই জন্য আমি এই দুটো সাইডে রেখেছি তো তোমরা বাচ্চাদেরকে এভাবে খাওয়াতে পারো যেভাবে সবজিটা খাওয়াতে পারো কোনো প্রবলেম নেই সোনাকে খাইয়ে এই যে শুয়েও দিয়েছি সোনাকে এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো আর একটা কথা বলি বাচ্চাদের যখন খাওয়া মানে বলে খাওয়াতে হয় চল্লিশ মিনিট খুব বেশি হলে একটা বাচ্চাকে চল্লিশ মিনিট টাইম দেওয়া উচিত এর বেশি নয় আর চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তিরিশ মিনিট খাওয়ার টাইম এর মধ্যে যতটুকু খাবে ওরা ওটাই ওদের ঠিকঠাক খাওয়া হবে তো এর বেশিক্ষণ ধরে খাওয়ানোটাও বাচ্চাদের ঠিক নয় তো সেটাই বললাম আমি জানি তাই তোমাদেরকেও শেয়ার করলাম তো চলো এখন সোনাকে ঘুম পাড়িয়ে সোনা ঘুমিয়ে পড়েছে আমি এখন ওকে ডাকবো একেবারে গিয়ে সাড়ে পাঁচটার সময় এখন আড়াইটে বাজে ওকে আমি মোটামুটি আড়াইটের মধ্যে দুপুরে ঘুম পাড়িয়ে দিই আর পাঁচটার সময় ও উঠে যায় মানে ওটা ওর অভ্যাস হয়ে গেছে দুপুরে আড়াই ঘন্টা ঘুমায় আর একটা বাচ্চার প্রতিদিন অন্তত আট থেকে দশ ঘন্টা ঘুম খুবই প্রয়োজন তাহলে কি ওদের ব্রেনেরও বিকাশ হবে ভালো এবং মোস মানে মাথাটাও একটু ঠান্ডা থাকবে ধিস্থির থাকবে কোনো কাজে মন থাকবে তো সেই জন্য আমি ওকে চেষ্টা করি পার ডে আট থেকে দশ ঘন্টা আর কি ঘুম মানে ওর যাতে ঘুমটা হয় তো এখন ওকে ডাকবো মানে একেবারে ডাকবো সেই পাঁচটার সময় গিয়ে তো আমারও খাওয়া হয়ে গেছে আমি ওই খেয়ে এলাম এখন আমিও একটু রেস্ট নেবো আবার সন্ধ্যাবেলা উঠবো ওকে পড়াতে বসবো তারপরে আবার একটু ওকে খেলতে দেবো তারপরে খাইয়ে ঘুম বাড়াবো তো তোমরা এইভাবে আমার সাথে থাকো এখনও বাকি আছে আজকের ভিডিওটা দেখতে থাকো ভেরি ভেরি গুড ইভিনিং সন্ধ্যাবেলা হয়ে গেছে আর এই যে সোনা ঘুম থেকে উঠেও গেছে ওর শরীরটা আজকে বলছে ভালো লাগছে না তাই মনটা ওরও তো এখন ওকে খাওয়াবো একটু খাইয়ে তারপরে পড়াতে বসবো আর সোনা আজকে খাবে হচ্ছে পায়েস একটু পায়েস দেবো এখনও দিন দা দিয়ে গেছে সন্ধ্যাবেলা দুধ বিস্কুট বা অনেকে অনেক কিছুই দেয় বাচ্চাদের কেউ কমপ্লাম দেয় দুধ বিস্কুট দেয় কেউ কখনো অল্প করে একটু ছাতুও দেয় যে যার বাচ্চা যেরম পছন্দ করে আমি ওকে ঘুরিয়ে ফিরিয়ে সব কিছুই সব সময় টাইমেই খাওয়ানোর অভ্যাস করি যাতে সব রকম অভ্যাস হয়ে থাকে তো সেই কারণে এখন একটু পায়েস দেব মা কালকে দিয়ে গেছে তো আজকে সোনার সোনা খাবে পায়েস সোনার পড়া হয়ে গেছে পড়ে উঠে এখন বাজে ঘড়িতে সাড়ে নটা এখন সোনা রাতে ডিনার করবে তাই তো ডিনারে সোনা কী খাবে আজকে এই হচ্ছে সোনার ডিনার দুধ রুটি আমি সোনাকে ছোটোর থেকেই দুধ রুটিটা অনেক ছোট থেকে অভ্যাস করেছি বাট আমি ও দুধ রুটির মধ্যে কখনো মিষ্টি কিছু ইউজ করি না আর ও পছন্দও করে না ও এমনি দুধ রুটি ভেজানো ভিজিয়ে দিই ও খেয়ে নেয় কারণ বাচ্চাদের যতটা চিনি অ্যাভয়েড করা যায় ওদের জন্য ততটাই ভালো চিনি আর নুন তো সেই জন্য আমি দিই না আর যদি কখনো মনে হয় ওর ভালো লাগছে না তখন আমি একটু গুড় অ্যাড করি বাট চিনি আমি ওকে একদমই দিই না তোমরাও চেষ্টা করবে বাচ্চাকে নুন আর চিনিটা একটু না দেওয়া নুনের বদ চিনির বদলে গুড়টা ইউজ করতে পারো আর নুন তোমরা রান্নায় যেটা দেবে সেটাতেই বাচ্চার টেস্ট হয়ে যাবে রান্নায় এই যে ওর বাবা বাড়ি এসেছে আর এই যে সোনাও রেডি আর বাজে দেখো এখন কটা দশটা দশ রাত এখন হচ্ছে আমরা কি করব আজকে হচ্ছে আমাদের অকাল দীপাবলি সেই মানে আমাদের আজকে রামচন্দ্র 500 বছর পরে তার বাড়ি ফিরলো সেই আনন্দে আমরা আজকে দীপাবলি উৎসব পালন করব রাত্রি 10টার সময় চল 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 চলো 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 এই তো নিয়ে এসেছি চলো এই যে ওর মা সুন্দর করে বসে পড়েছে মোমবাতিতে মোমবাতিতে না প্রদীপে প্রদীপে এখন সলতে দিচ্ছে এটা কি সলতে বলে না পলতে বলে এটাকে তুমি যেটা ভালোবাসো পলতে সলতে মোমবাতি হাইতে সব একসাথে হয় নাকি তোমরা যারা যারা প্রদীপ দিয়েছো আজকে আমাদেরকে অবশ্যই জানিও হ্যাঁ আর যদি সবার প্রদীপের কেউ ছবি তুলে থাকো আমাদের ইনসাইড ফ্যামিলি টক্সের এফবি পেজে আপলোড করে দিতে পারো

আজকে সবাই পাঁচ প্রদীপ জ্বালাচ্ছে তাই ভাবলাম আমিও একটু পাঁচ প্রদীপ জ্বালাই আর আমার কাছে বাজরাঙ্গের মূর্তি আছে তাই মূর্তির সামনেও একটা প্রদীপ জ্বালিয়ে দিলে আমার ঠাকুর ঘরে চারটে প্রদীপ রেখে এসেছি তো আজকের আমার এই আমার মেয়ের দিনের রুটিনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি এইভাবেই দিনে ওর পেছনে টাইম দিই এবং ওর সাথে যে যেগুলো জিনিসগুলো আমি করি বা ওকে যা যা খাওয়াই যা যা মাখাই স্কিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি ওর পুরো রুটিনটাই শেয়ার করেছি তো তোমাদের এই রুটিনটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্টস করো আর এরকম মায়েদের সাথেই ভিডিওটা শেয়ার করো যদি ভালো লাগে আমার পাশে থেকো আর আমার চ্যানেলের নতুন এসে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা আবারও দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এটাই কামনা করে